আসসালামু আলাইকুম এভরি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক জন্ম নিবন্ধন সংক্রান্ত যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সেটা সংশোধনী হতে পারে অথবা নতুন জন্ম নিবন্ধন আবেদন হতে পারে অথবা মৃত্যু নিবন্ধন সম্পর্কিত যত ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওতে কমন একটি প্রশ্ন পেয়েছি সেটা হচ্ছে যে ভাইয়া আমি যদি নতুন আবেদন করতে যাই অথবা আমি যদি সংশোধন করতে চাই আমি যদি ডেট অফ বার্থকে সংশোধন করতে চাই অথবা আমি আমার জন্ম নিবন্ধনে মায়ের নাম ঠিকানা পরিবর্তন করতে চাই তাহলে এটার ফি কত মানে সঠিক ফিটা কত এটা জানতে চেয়েছেন অনেকেই দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে গ্যাজেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে বলে দেব যে এটার আসলে ফিটা কত তো আপনি যদি এগুলোর আবেদন অথবা সংশোধন করতে চান সেটা যদি দেশে থেকে করতে চান তাহলে কত টাকা লাগবে সেটা যদি বিদেশ থেকে করতে চান তাহলে কত টাকা লাগবে পুরো বিষয়টা এই ভিডিওর মধ্যে থাকছে আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আচ্ছা এখন প্রথমে বলে দিচ্ছি যে আপনি যদি কারো জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধন অথবা এটার কোনো কিছু যদি আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে করেন তাহলে আপনি এটা ফ্রিতে করতে পারবেন কোনো ধরনের কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না সেটা আপনি দেশের মধ্যে থেকে করেন অথবা দেশের বাইরে থেকে করেন এখন হচ্ছে আপনি যদি জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধন যদি পাঁচ বছর পরে গিয়ে করেন মানে ৪৫ দিন থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে তাহলে আপনাকে পঁচিশ টাকা দিতে হবে দেশে যদি করেন তাহলে দেশ থেকে আর যদি দেশের বাইরে থেকে করেন তাহলে বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে ওইখানে আপনাকে এক ডলার দিতে হবে এক ইউএসডি আমেরিকান ডলার আপনাকে সেখানে দিতে হবে আর কারো যদি জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধন করতে চান এবং সেটা যদি পাঁচ বছরের পরে হয় মানে পাঁচ বছরের পর থেকে আপনি হয়তো করতে চাচ্ছেন যদি দেশ থেকে করেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি দেশের বাইরে থেকে করেন তাহলেও আপনাকে এক ডলার দিতে হবে এক ডলার পেমেন্ট করতে হবে তো এখন আসা যাক যে জন্ম নিবন্ধন যদি আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকে ফিটা কত দিতে হবে আপনি যদি আপনার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটা রয়েছে এটা যদি সংশোধন করতে চান এটা যদি দেশ থেকে হয় তাহলে আপনাকে দিতে হবে হচ্ছে একশো টাকা আর যদি দেশের বাইরে থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদের জন্ম তারিখকে সংশোধন করতে চান তাহলে আপনাকে দুই ডলার পেমেন্ট করতে হবে আপনি যদি আপনার জন্ম নিবন্ধনের আপনার নামকে সংশোধন করতে চান আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার ঠিকানা এই ধরনের অঞ্চল এই ধরনের জিনিসগুলোকে যদি আপনি সংশোধন করতে চান তাহলে বাংলাদেশ থেকে যদি করেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর হচ্ছে যদি আপনি দেশের বাইরে থেকে করেন তাহলে আপনাকে এক ডলার দিতে হবে এখন হচ্ছে সংশোধনীর সময় আপনি যে টাকাটা পেমেন্ট করলেন সেটা তো দিয়েই দিয়েছেন তার বাইরে আপনি যখন কপিটা হাতে পাচ্ছেন তখন কিন্তু আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এমন যদি হয় যে আপনি সংশোধনী অথবা নতুন আবেদনের জন্য করতে চাচ্ছেন না হয়তো আপনার কাছ থেকে হারিয়ে গেছে আপনি সেটাকে পুনর্মুদ্রণ নকল উদ্ধারের জন্য আপনি একটা আবেদন করে করেছেন তাহলে আপনাকে কত টাকা দিতে হবে এটার জন্য আপনা আপনি যদি দেশ থেকে করেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে উপজেলা অথবা ইউনিয়ন পরিষদ থেকে যদি আপনি করেন সেটা দিতে হবে আর যদি আপনি দেশের বাইরে থেকে করেন তাহলে ওয়ান ইউএসডি এক ডলার দিতে হবে আপনাকে তো এগুলোই হচ্ছে বিষয় আপনারা যদি চান যে গ্যাজেট থেকে সরাসরি দেখে নেবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইটাই হচ্ছে বিষয় আমি এখান থেকেই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ডাউনলোডিং এর যে বিষয়টা সেটা কিভাবে করতে হবে দেখে নিন গুগলে গিয়ে সার্চ করবেন এখানে জন্ম নিবন্ধন ফি গ্যাজেট এটা লিখে সার্চ করবেন এখানে ক্লিক করলেই ডাউনলোডের লিংকটা চলে আসবে আমি যদি এটাতে ক্লিক করি এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে আমরা আজকে জানলাম যে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন সংশোধনী অথবা আবেদনের জন্য কত টাকা ফি দিতে হয় দেশ থেকে এবং দেশের বাইরে থেকে সরকারি মানে গ্যাজেট অনুযায়ী তো যদি আপনাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম